হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো টেমপ্লেট মনস্টার নিয়ে আগের ভিডিওতে আমরা দেখেছি যে টেমপ্লেট মনস্টার আসলে কি কি ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি এবং কীভাবে একটা অ্যাকাউন্ট করতে পারি। এই ভিডিওতে আমরা জানবো যে টেমপ্লেট মনস্টারের কমন রিজনগুলো কী কী যেগুলোতে আপনি সফট রিজেকশন পাবেন। আপনার ডিজাইন যদি ভালো হয়ে থাকে তারপরে আপনি সফট রিজেকশনের বিষয়গুলোতে পাবেন, বা ডিজাইনে যদি কোনো ইস্যু থেকে থাকে সেটাও তারা সফট রিজেকশন বলে দেবে। তো কমন যে রিজনগুলো আছে সেই রিজনগুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। তো কমন রিজনের মধ্যে প্রথম যে রিজনটা তারা বলছে সেটা হচ্ছে যে রং আর চিপ স্ট্রাকচার। আমরা যে জিপ ফাইলটা করে থাকি, সেটাকে সাবমিট করে থাকি, সেটাকে ভুলভাবে স্ট্রাকচারটা করার জন্য, এটার জন্য একটা স্ট্রাকচার প্রসেস রয়েছে, আমরা আপলোড করার সময় দেখব। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাস্থেটিক ইস্যু, সেটা হচ্ছে ডিজাইনের যদি রিডেবিলিটি ইস্যু থাকে, যেমন আপনি ডিজাইনটা করেছেন সেই এলিমেন্টগুলোর মধ্যে পড়া যাচ্ছে না, যেটাকে আমরা বলে থাকি ভিজুয়াল হায়ারার্কি, এই যে বিষয়গুলো, কন্ট্রাস্টের ইস্যুগুলো যদি থেকে থাকে, বা কালার স্কিম যেটা ব্যবহার করছেন এই বিষয়গুলোতে যদি কোনো সমস্যা থেকে থাকে তারা সেটাতে রিজেকশন দিবে, যেটাকে বলা হয় সফট রিজেকশন, বা প্রোডাক্টে ইম্প্রুভমেন্ট করার জন্য বলবে। তারপর টাইপোগ্রাফিক ইনকনসিস্টেন্সি, টাইপোগ্রাফিতে যদি তারা মনে করে যে না ভালো হচ্ছে না, বা টাইপোগ্রাফির হায়ারেসি যে ফলোটা রয়েছে, ভিজুয়াল হায়ারেসি যে বিষয়টা রয়েছে সেই বিষয়গুলোতে যদি আপনার ভালো না হয়ে থাকে সেক্ষেত্রেও তারা রিজেকশন দেবে। আমি একটু লিঙ্কটা দেখি, তারা লিঙ্ক দিয়েছে, লিঙ্কে বলেছে যে টাইপোগ্রাফিক্যাল হায়ারার্কি, যেমন এই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে পড়া যাচ্ছে, যেমন এখানেও মোটামুটি ভালোভাবেই পড়া যাচ্ছে। ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ ইমেজ থাকবে, অনেক ইমেজ থাকবে, কিন্তু ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ করার জন্য বা টাইপোগ্রাফির বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাকে কাজ করতে হবে। যেমন এই যে ফন্টের লাইন হাইটগুলো কিন্তু অনেক কম, এটা পড়তে কিন্তু সবারই সমস্যা হবে, এটা হচ্ছে রং প্রসেস, তারা এটা বলে দিয়েছে। তারপর এখানে লাইন হাইটটা খুব সুন্দরভাবে রিডেবল রয়েছে, মানে রিডেবিলিটি ভালো, তো সেটাকে তারা প্রিফার করছে। টাইপোগ্রাফিতে আপনার কাজ করতে হবে অবশ্যই। ওকে, যেমন হেডলাইন, সাব হেড, টেক্সটগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে আপনি আসলে কী টাইপের হেডলাইন দিচ্ছেন, সাব হেড দিচ্ছেন। হেডলাইনটা দেখলেই যাতে বোঝা যায় যে কি বলতে চাচ্ছে। এই যে টাইপোগ্রাফিক ইস্যুটা যারা ডিজাইনার রয়েছে তারা আরও ভালো বুঝবে, তো যে আপনার যদি ডিজাইন নিয়ে কাজ করে থাকেন এই বিষয়গুলোতে আপনাকে কাজ করতে হবে। এখানে ফন্টের হোয়াইট কালার, পজিশন, টেক্সট অ্যালাইনগুলো, তারপর ক্যাপিটালাইজিং, কন্ট্রাস্ট, এখানে বিভিন্ন বিষয় রয়েছে, এই টাইপোগ্রাফিক হায়ারার্কির বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি আপনাকে বলে দেয় তাহলে বুঝতে হবে যে ওখানে আপনাকে কাজ করতে হবে। একই ভিজুয়াল হায়ারার্কির যে বিষয়গুলো, ডিজাইনের ভিজুয়াল হায়ারার্কির বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর কোডের ক্ষেত্রে হচ্ছে ট্যাব এবং স্পেস ইনকনসিস্টেন্স ইউজ অফ ট্যাব, আপনি প্রত্যেক তো ট্যাব ইউজ করছেন, এটাও তারা সফট রিজেকশন দেবে। বেসিক্যালি যেটা হয়ে থাকে একবার ট্যাব ইউজ করে আমরা কাজ করতে পারি, এটাই তারা প্রিফার করে বেশি। তারপর লজিক্যাল ইস্যুগুলো যদি থাকে, ট্যাবের ইস্যুগুলো, ট্যাব এবং আরও বিষয়গুলো, দেন হচ্ছে কালার স্কিম রয়েছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনারা বিষয়গুলো আরও ভালো করে দেখতে পারেন। কালার স্কিম রয়েছে, কালারের বিভিন্ন ওয়ে রয়েছে, কালার ইউজ করার বিভিন্ন টেম্পলেটে বিভিন্ন ধরনের কালার স্কিম ব্যবহার করে থাকে, এই বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে। যেমন ফন্টের চয়েস রয়েছে, ফন্ট নিয়ে যারা আমরা ডিজাইন নিয়ে কাজ করি মূলত ভালো ফন্ট যদি আমরা ইউজ না করে থাকি, ফন্টের চয়েসটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু সেটা রিজেকশন আপনি পাবেন। ফন্ট চয়েস বলতে আমরা যদি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমরা রেস্টুরেন্টস টাইপের যে টেম্পলেটগুলো রয়েছে সেখানে এক ধরনের ফন্ট ইউজ করি, আবার এডুকেশন যে টেম্পলেটগুলো রয়েছে সেখানে এক ধরনের ফন্ট ইউজ করি। এগুলো হচ্ছে ডিজাইন রিলেটেড ইস্যু এবং কোডের কিছু হালকা ইস্যু রয়েছে। তারপর প্রোডাক্ট কোয়ালিটি এবং ফাংশনালিটি যে ইস্যুগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডকুমেন্টেশন, আপনি যে ডকুমেন্টেশনটা দিচ্ছেন, ডকুমেন্টেশন ইনফরমেশন যদি ভালো না হয় বা আপনার ডিটেলস ডকুমেন্টেশন না হয়, যেটা দেখে একটা একজন ডেভেলপার বা একজন কোডারকে যদি চায় কাস্টমাইজ করতে আপনার টেমপ্লেটটা, সেই বিষয়গুলো যেন সে জানতে পারে, সেই বিষয়গুলো জানার জন্য একটা আপনার ডকুমেন্টেশনে প্রপার গাইডলাইন থাকতে হবে। এখানে যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে তারা ফার্দার ইম্প্রুভমেন্টের জন্য আপনাদেরকে সফট রিজেকশন দেবে। তারপর হচ্ছে কি, পিএইচডি যারা করছি আমরা, পিএইচডি ডিজাইন যারা করছি তাদের জন্য অল লেয়ারস, লেয়ারগুলো ঠিকমতো থাকবে, তারপর গ্রুপ ওয়াইজ থাকবে এবং লেয়ারগুলোকে খুব সুন্দর করে লজিক্যাল ওয়ার্ডারে থাকবে। সেটা কেমন, যেমন
আপনি মেনুটা করছেন, মেনুয়ের জন্য হেডার, হেডার অপশনটা যদি থাকে, হেডার একটা ফোল্ডার থাকবে, তারপর হচ্ছে ব্যানার, ব্যানার একটা ফোল্ডার থাকবে, খুব সুন্দর করে লেখা থাকবে যে ব্যানার, তারপর হচ্ছে সার্ভিস যদি থাকে সার্ভিস, তো সার্ভিসের ফোল্ডারটা যদি আপনি হেডারের মধ্যে দেন বা হেডার উপরে দেন তাহলে কিন্তু অর্ডারটা ফলো হচ্ছে না। এইভাবে আপনাকে অর্ডারটা করতে হবে যে একটার পর একটা, এইভাবে অর্ডারটা ফলো করতে হবে, লেয়ারগুলো গ্রুপগুলো খুব সুন্দর করে প্রপারলি নেমড এবং অর্গানাইজড লজিক্যাল অর্ডার করতে হবে। এবং আমরা যখন ইমেজগুলো ইউজ করি, ইমেজগুলো তো কী করি আমরা, রিপ্লেস করার অপশন দিতে হবে, আর রিপ্লেসিং ইমেজ উইথ প্লেস হোল্ডার যেটাকে বলেছি, যে ইমেজগুলো অবশ্যই অবশ্যই প্লেস হোল্ড ইমেজ করে দিতে হবে। ওকে, কমার্শিয়াল ইমেজ হোয়ার ইউ লাইসেন্স অ্যালাউস টু অ্যাপ্লাই ইমেজ, যেগুলোতে লাইসেন্স করতে হবে, বেসিক্যালি যে ইমেজগুলোকে আপনাকে অবশ্যই লাইসেন্স করতে হবে, হয়তো আপনি শাটার স্টক থেকে ইউজ করেছেন বা অন্য কোনো সাইট থেকে ইউজ করেছেন যেখান থেকে লাইসেন্স করতে হয়, সেই ইমেজগুলোকে অবশ্যই অবশ্যই প্লেস হোল্ড করে দিতে হবে। আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অবশ্যই থিম ইউনিট টেস্ট করে দিতে হবে, যাতে থিম ইউনিট টেস্টের যেই প্রপার বিষয়গুলো রয়েছে সেগুলো যেন আমরা প্রপারলি ফলো করি, এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে। তারপর রয়েছে কি উইজেট স্টাইলাইজেশন, আমরা যখন থিম ইউনিট টেস্ট করবো তখন আমরা যখন কাস্টম উইজেট ইউজ করবো তখন অবশ্যই যে উইজেটগুলো রয়েছে সেগুলো প্রপারলি স্টাইল করতে হবে এবং ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেগুলো ইনশিওর করতে হবে। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস বা সিএমএস এর ক্ষেত্রে প্রযোজ্য, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে অবশ্যই ওয়ার্ডপ্রেস উইজেট রয়েছে সেগুলো আমাদেরকে ঠিকঠাক করে দিতে হবে। ব্লগের পোস্ট ফরম্যাট রয়েছে সেগুলোকে আমাদের ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা স্টাইল করা হয়েছে কিনা সেগুলো আমাদের ইনশিওর করে দিতে হবে। আর অবশ্যই অবশ্যই মোবাইল ফ্রেন্ডনেস, যেটাকে বলে আমরা রেসপন্সিভ ডিজাইন, প্রত্যেকটা মোবাইল ডিভাইস বা ট্যাবলেট ডিভাইস এবং অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাক মতো ডিজাইন এলিমেন্টগুলো স্টাইল করা হয়েছে কিনা, ডিসপ্লে হচ্ছে কিনা সবগুলো ঠিকঠাক মতো, এগুলো আমাদেরকে। আর যদি আপনি চাইল্ড থিম প্রোভাইড করে থাকেন, চাইল্ড থিমে যদি কোনো ইস্যু থাকে বা ঠিকঠাক মতো ইনস্টল না হয়, প্যারেন্ট থিমের সাথে কাজ না করে, বেসিক্যালি চাইল্ড থিম যখন দিচ্ছেন আপনাকে অবশ্যই মেশিওর করতে হবে চাইল্ড থিমটা ঠিকঠাক মতো কাজ করছে, যাতে করে আপনার ওয়ার্ডপ্রেস থিমটা নিয়ে বা চাইল্ড থিমটা নিয়ে সে যদি কাস্টমাইজ করতে চায় সে যেন সেটা অবশ্যই ভালোভাবে করতে পারে। এই ভিডিওটি অলরেডি একটু বড় হয়ে গিয়েছে, তো আমি পরবর্তী ভিডিওতে বাকি গাইডলাইনগুলো নিয়ে বলবো। তো আমি একটু ওভারভিউ দিচ্ছি, এই পর্যন্ত যে কথাগুলো বললাম তো টোটাল ওভারভিউ দিচ্ছি, সেটা হচ্ছে আর্কাইভ, আমরা প্রোডাক্টটা যখন সাবমিট করছি সেটাকে একটু ঠিকঠাক মতো জিপিং করা। আর ডিজাইন ইস্যুর মধ্যে রয়েছে টাইপোগ্রাফি, ভিজুয়াল হায়ারার্কি, তারপর ট্যাব এন্ড কনসিস্টেন্ট ট্যাব এন্ড স্পেসেস, কালার স্কিম এবং ফন্ট চয়েস, এগুলোকে খেয়াল রাখতে হবে। প্রোডাক্ট কোয়ালিটি ফাংশনালিটির মধ্যে রয়েছে ডকুমেন্টেশন, প্রপার ডকুমেন্টেশন, লেয়ারগুলোকে অর্গানাইজড করে দেওয়া পিএইচডি ফাইলে, প্রপারলি নাম করা এবং অর্গানাইজডলি অর্ডার অনুযায়ী সাজানো, এবং আমরা যে গ্রুপ লেয়ারগুলো ইউজ করছি গ্রুপের ভেতর যে লেয়ারগুলো থাকছে সেগুলোকে কলাপস থাকে, তারপর প্লেস হোল্ডার দিয়ে ইমেজগুলোকে রিপ্লেস করে দেয়, যেগুলো লাইসেন্স ইমেজ রয়েছে অবশ্যই অবশ্যই প্লেস হোল্ড করে দেয়া। আর ওয়ার্ডপ্রেস থিমের জন্য থিম ইউনিট টেস্ট করা, উইজেটগুলো স্টাইলাইজ করা, পোস্ট ফরম্যাটগুলোকে ঠিকঠাক চেক করা, চাইল্ড থিম আছে কিনা সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা ইনশিওর করে দেয়া, এবং অবশ্যই অবশ্যই রেসপন্সিভটাকে 100% চেক আউট করে নিও। ওকে, এই হচ্ছে আজকের কমন রিজেকশন পার্টের প্রথম ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।